প্রতিদিনের মতন আজও আমরা ছোট্ট একটি রোগ গ্যাস্ট্রো এন্টারাইটিস অর্থাৎ আন্ত্রিক রোগ। তাহলে প্রশ্ন আসছে যে এত রোগ চিনে আমরা কী করে ওষুধ দেব। আমি তোমাদেরকে বলছি, আমরা বাক্স থেকেই সকল রকমের ওষুধ বারাপদ দিয়েই চিকিৎসা, অর্থাৎ প্রথম অবস্থা যদি তুমি ঘরে থেকে এই চিকিৎসা করতে পারো তাহলে জটিলতা হয় না এবং সচরাচর তরুণ রোগগুলো ভালো হয়ে যায় এবং আমরা সেবা পেতে পারি। চলে আসি তাইলে, যে রোগটা নিয়ে আলোচনা করতেছি এটা একসময় ইপিডিওভাগে দেখা গেছিল, এটা কলেরার সঙ্গে পার্থক্য করা অনেকটা কঠিন হয়ে পড়ে, তারপরে ডিসেন্ট্রির সঙ্গে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে, কিন্তু এটা নতুন নতুন জীবাণুঘটিত রোগ যেটা গ্যাস্ট্রাইটিস অর্থাৎ গ্যাস্ট্রো এন্টারাইটিস অর্থাৎ আন্ত্রিক রোগ, অর্থাৎ অন্ত্রেই সেটা ক্রিয়া করে এবং কার্যকলাপ করে, তার পরিণাম ফল ভালো না যদি প্রথম অবস্থা থেকে চিকিৎসা করা না যায়। অনেক জটিলতার কারণে এই রোগ হয়ে থাকে, অর্থাৎ নানা রোগের প্রথম অবস্থা হয়, পরে ক্রনিক অবস্থা, এহেনও কোনো রোগ নাই এই রোগ দেখা যায় না। তাহলে চিনার উপায়টা কী? আমি একটু সংক্ষেপে বলেই তোমাদেরকে ওষুধগুলোর কথা চেষ্টা করব, কারণ আমাদের তো ওষুধ ১২টা, প্রথম থেকেই আমরা যদি প্রথম অবস্থা দিতে পারি তাইলে ভালো। তাহলে চিরার উপায়টা কী? প্রথমে হচ্ছে এটা নাভিতে প্রচণ্ড ব্যথা, নাভির চারদিকে, এবং প্রচণ্ড ব্যথা হয়ে অনেক সময় বমির ভাব হতে পারে, বমি হতে পারে, আবার পাতলা পেখানা হতে পারে, ব্যথাটা থাকবেই, অর্থাৎ নাভির চারদিকে ব্যথাই তার প্রধান লক্ষণ। সেই হিসাবেই আমাদের বাক্স থেকে অর্থাৎ বায়োকেমিক্যাল বাক্স থেকে আমরা প্রথমে ম্যাকপস দিতে পারি, ফেরামপস সাথে দিতে পারি। তার কারণ হচ্ছে রক্তের উপরে ফেরামপস কাজ করে আর ব্যথার কাজ করে ম্যাকপস, এটা ঘনমাত্রাও দিতে পারো অথবা অবস্থা দৃষ্টি সেটা তুমি তোমার প্রয়োজন মাফিক এক ঘন্টা বা দু ঘন্টা পর পর তুমি দিতে পারো। তাহলে প্রথম অবস্থায় এটা সেরে যায়। তারপরে কী অবস্থা হয়? তারপর যদি এটা তুমি চিকিৎসা না করো তাহলে তার গভীরতা যাবে, অর্থাৎ এই রোগটা, এই জীবাণুঘটিত রোগটা দুই তিন ঘন্টার ভিতরেই তোমার শরীর থেকে প্রায় 5 থেকে 20 লিটার পানি বের করে দিতে পারে, তাতেই দ্রুত জটিলতার সৃষ্টি হয়। এটা যেন না ঘটে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত, অর্থাৎ এর পরবর্তী ওষুধগুলো আমাদেরকে চিন্তা করা উচিত যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে। এটা কোষ্ঠকাঠিন্য হতে পারে, পাতলা পাখানো হতে পারে, আবার মাঝে মাঝে বমিও হতে পারে, কিন্তু এটার ফাংশনটা হচ্ছে অর্থাৎ আন্ত্রিক অন্ত্রে অর্থাৎ অন্ত্রেই অর্থাৎ 22 হাত অর্থাৎ আমাদের 16 হাত যে লম্বা আন্ত্রিক আছে সেখানে তার ক্রিয়া এবং সেখানেই তার কার্যকলাপ বেশি এবং সেখান থেকেই এ রোগের উৎপত্তি এবং বিস্তার লাভ করে, অর্থাৎ আমাদেরকে লক্ষণগুলো প্রকাশ লাভ করে। তাহলে আর কী হতে পারে? হতে পারে আমরা যদি দেখি সেটা পিত্তঘটিত বমি হতে পারে অথবা পিত্তঘটিত পায়খানা হতে পারে, অর্থাৎ পিত্তের ভাব থাকলে আমরা ন্যাট্রাম সাল্ভ আমাদের বাক্স থেকে প্রয়োগ করতে পারি। তাহলে দেখো ওষুধগুলো স্টেপ বাই স্টেপ আসবে। তাহলে ফেরামপসের পরে আসলো ম্যাকফস ব্যথার কারণে, ফেরামপস দিতে পারি, ন্যাট্রামফস দিতে পারি, তো তার যদি গ্যাস কোনো কারণে যদি হয়ে থাকে তাহলে মেইন ওষুধ হলো ন্যাট্রাম সাল্ভ, অর্থাৎ ন্যাট্রাম সাল্ভ প্রয়োগের ম্যাকফসের সঙ্গে প্রয়োগ করলে সকল এন্টারাইটিস রোগের আমরা চিকিৎসা করতে পারি, আন্ত্রিকের ট্রাভেলসগুলো আমরা ভাগ। এটা অনেক সময় জটিলতা পাকিয়ে ফেলতে পারে, কলেরার সঙ্গে আমরা ভুল করতে পারি, আবার আমরা ডিসেন্ট সঙ্গে ভুল করতে পারি, এগুলো একটু একটু মনে রেখেই অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে ওষুধ যেটা আসে সেটাই তোমরা বাক্স থেকে প্রয়োগ করবে। আমি আশা করব একদিনেই ভালো হয়ে যাবে, না ভালো হলে ওই যে বললাম ডাক্তারের পরামর্শ আমাদেরকে নিতে হবে। তাহলে চলে আসি, তারপরে কী হতে পারে? কেলিসার ওষুধটা আসতে পারে, অর্থাৎ যদি সেটা একটু গভীরতা চলে যায় অথবা ক্রনিক হয়ে যায় অথবা দু একদিন হয়ে যায় ভালো হচ্ছে না, তাহলে আমরা কেলিসাল ব্যবহার করতে পারি। আর আমরা আরও কিছু ওষুধ, আমাদের যেমন প্রথম অবস্থা আমরা বলছিলাম কেলিমিউর, অর্থাৎ জিব্বায় যদি সাদা দাগ পড়ে, পেটে যদি কোনো ট্রাভেলস থাকে অথবা আমভাবের মতন কিছু হয়ে থাকে, এই দুইটা তিনটা লক্ষণ পেলেই আমরা কেলিমিউর দিতে পারি। দেখো ওষুধ আমাদের কম, অর্থাৎ 12টা ওষুধ, এর ভিতরে তুমি তোমার লক্ষণ অথবা বই পড়ে হোক আর লক্ষণগুলো আমার কাগজে লেখা আছে সেগুলো দেখে হোক যদি প্রয়োগ করতে পারো, প্রথম অবস্থায় রোগটা ভালো হয়ে গেলে কোনো রকমের জটিলতা হয় না, কিন্তু এই রোগটার জটিলতা অনেক বেশি। আমি আশা করব তোমরা প্রথম থেকে বাক্স থেকে ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবে, তা না হলে তার কলাইটিস হইতে পারে, অর্থাৎ এই
আন্ত্রিক রোগের আন্ত্রিক ক্ষত হতে পারে, ছিঁড়ে যেতে পারে, তারপরে অন্যান্য নানা রোগের সৃষ্টি হতে পারে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বাক্স থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করবে। আর একটা কথা, আমার এই ছোট্ট আবেদন থাকবে, তোমরা ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে এবং মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবে। এই